নমস্কার বন্ধুরা, বেঙ্গল আপডেটসে আরও একবার আপনাদের স্বাগত। শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে দ্রুত খবরগুলি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে অর্গানাইজার টিচার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি চলে এসেছি আমাদের সামনে। তো খবরটি ভালো করে শুনুন, শেষ পর্যন্ত শুনুন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সঙ্গে একটি লাইকও করে দেবেন। তো আপনারা জানেন যে অর্গানাইজার টিচার এই বিষয়টি একটি দীর্ঘ প্রতীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সঠিক এর কবে নিয়োগ হবে এখনো পর্যন্ত কিন্তু বলা সম্ভব হয়নি। তো আপনারা বেশ কয়েকদিন ধরে একটি খবর শুনছেন যে অর্গানাইজার টিচারের নাকি 4 জানুয়ারি একটি প্রতিদিন পেপারে নোটিফিকেশন বেরোতে পারে, সেখান থেকে আপনারা কবে কি অর্গানাইজার টিচার সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো এই খবরটি বেশ কিছুদিন ধরে উঠে আসছিল বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সোর্স থেকে। তো কিন্তু দেখা যাচ্ছে কি 4 জানুয়ারি এবং 5 জানুয়ারি কেটে গেছে, প্রতিদিন পেপারে এরূপ কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি, অর্থাৎ আসেনি। তাই এই খবরটি কতটা বাস্তবায়িত হয়েছে তা আপনারা বুঝতেই পারছেন যে এখনো পর্যন্ত সঠিক কবে কি নিয়োগ হবে এখনো বলা সম্ভব নয়। আবার কিছু কিছু আপনারা খবর জানতে পাচ্ছেন যে 8 থেকে 15 তারিখ অর্থাৎ 8 থেকে 15 জানুয়ারির মধ্যে একটি ভালো সুখবর আসতে পারে অর্গানাইজার টিচারসদের নিয়ে। তো কিন্তু আমি বলবো 8 থেকে 15 তারিখ কেটে গেল, আপনারা কিন্তু কোনো আশানুরূপ খবর পাবেন না, অর্থাৎ 8 থেকে 15 তারিখটাও নর্মাল দিনের মতোই কেটে যাবে। আমি একটি ডেটই বলবো যেটা খুবই ভাইটাল ডেট হতে পারে, তো সেটি হচ্ছে 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি আমরা জানেন কোর্ট অফ কন্টেম্পট আছে, অর্থাৎ অর্গানাইজার টিচার সংক্রান্ত একটি মামলার রায় শুনানি আছে। তো অবশ্যই যদি ওই দিন কোর্টে মামলাটি ওঠে তো আপনারা একটা আশা রাখতে পারেন যে যদি হাইকোর্ট কিছু রায় দেয় তো ওই দিন আপনাদের একটি ভাইটাল দিন হতে পারে। তো আপনারা ওই দিনের জন্য অবশ্যই একটু থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো ওই দিন যা কিছু হবে, তো যদি রায় কিছু দেয় হাইকোর্ট, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে বলে দেওয়া হবে, অর্থাৎ চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা জানিয়ে দেওয়া হবে কি হবে না হবে। তো আজকে এইটুকুই আমি বলবো। তো খবরটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।